আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাও খুবই কমন আমাদের ডেইলি প্র্যাকটিসে প্রচণ্ড আমরা পাই এবং মহিলারা দেখা যায় অনেক সময় খুব বেশি অস্বস্তি ফিল করেন এটা নিয়ে, সেটা হচ্ছে যে ভ্যাজিনাল ডিসচার্জ বা সাদা স্রাব। এই প্রবলেমটা নর্মাল নিয়েও আসতে পারে, প্রেগনেন্সিতেও আসতে পারে। দেখা যায় যে 80% পেশেন্টই এই প্রবলেমটায় ভোগে তার লাইফের কোনো না কোনো সময়ে। তো যাই হোক, আমরা শুরুতে যেটা বলি যে ভ্যাজিনাল ডিসচার্জ বা স্রাবটা কেন হচ্ছে, এটা কিন্তু একটা নর্মাল ফিজিওলজি। এটা হরমোনাল কারণে হতে পারে, এটা আমাদের সার্ভিক্স বা ভ্যাজাইনা মানে জরায় মুখ বা যোনিপথের কিছু গ্ল্যান্ড থাকে সেগুলো সিক্রেশনের জন্য আলটিমেটলি এটা সাদা স্রাব হয়ে আসে। তো এটা সবারই হবে এবং নর্মাল, কিন্তু যদি এটা কখনো নর্মাল থেকে অতিরিক্ত আকার ধারণ করে, যেটা তার ডে টু ডে অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করে, তার মধ্যে একটা অস্বস্তি এনে দেয়, তখনই আসলে আমাদের চিকিৎসার জন্য ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। আমি আজকে যেটা বলবো যে মেইনলি নর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ, কিন্তু অতিরিক্ত সেটাকে আমরা বলি লিউকোরিয়া। কিছু আছে অ্যাবনর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ, কিছু আছে নর্মাল। তো অ্যাবনর্মাল ভ্যাজিনাল ডিসচার্জের অনেক কারণ, এর মধ্যে মেইন কারণ হচ্ছে কিছু ইনফেকশন, কিছু ক্যান্সার বা নিউপ্লাজম যেটা আমরা বলি, আর কিছু আছে ফরেন বডি। অনেক সময় দেখা যায় যে ফরেন বডি ঢুকে আছে আমাদের অজান্তেই, অথবা বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, সেক্ষেত্রে দেখা যায় ফাউল স্মেলিং, খুব খারাপ দুর্গন্ধযুক্ত কিছু ভ্যাজিনাল ডিসচার্জ নিয়ে আসে। কিন্তু আজকে আমরা মেইনলি নর্মাল যেটা সেটার উপর ফোকাস করব। নর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ বা লিউকোরিয়াকে আমরা যদি কারণ হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা বলি যে ফিজিওলজিক্যাল। এটার কয়েকটা পিরিয়ড আছে, কখন কখন বেশি হয়। ইস্ট্রোজেন নামক একটা হরমোন আছে যেটা প্রেগনেন্সির সময় বাড়তে পারে, সেই সময়টা আমরা বেশি এটা পাই, সাদা স্রাব নিয়ে আসে। মেনস্ট্রুয়েশনের আগে পরে এই সময়টা হতে পারে, অথবা সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় হতে পারে, অথবা পিউবার্টি বা বয়সন্ধিক্ষণ যেই সময়টা ইস্ট্রোজেনের লেভেলটা বেশি থাকে, সেই সবগুলো সময়ে কিন্তু আমরা এই লিউকোরিয়াটা পেতে পারি। কিন্তু সবার আগে আমাদের যেটা জানতে হবে যে ক্যারেক্টারটা কেমন সাদা স্রাবটা যে হচ্ছে। আমরা রোগী যখন আসবে আমরা তাকে ইভ্যালুয়েশন করবো, প্রথমেই হিস্ট্রি থেকে কিন্তু আমরা অনেকটাই বুঝে যাই যে আসলে এটা কি নর্মাল না অ্যাবনর্মাল। যেমন ক্রাইটেরিয়া যদি আমি ধরি, সাদা স্রাবটা যদি একদম ক্লিয়ার ওয়াটারি হয়, একদম পানির মতো রং, কোনো দুর্গন্ধ নেই, কোনো রক্ত মিশ্রিত না এবং তার সাথে কোনো পুঁজ মিশ্রিত নেই, এরকম যদি হয় এবং সাথে কোনো চুলকানি না বা আদার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ধরেই নিতে পারি যে এটা নর্মাল। বেশিরভাগ ক্ষেত্রে এটার কোনো চিকিৎসা লাগে না এবং কোনো ইনভেস্টিগেশনও লাগে না। কিন্তু এরপরেও আমরা জিজ্ঞেস করি যে রোগীর আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটম আছে কিনা, যেমন তার প্রস্রাবে কোনো প্রবলেম বা জ্বালাপোড়া আছে কিনা, তার হাজবেন্ডের সাথে তার প্রবলেম হচ্ছে কিনা, তার তলপেটে ব্যথা আছে কিনা, সে কোনো জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করছে কিনা। এটাও কিন্তু পিল যেটা আমরা বলি, সেটাও কিন্তু সাদা স্রাবের একটা অন্যতম প্রধান কারণ। আরও কিছু আছে যে তার প্রিভিয়াস এই এপিসোডগুলো মানে তার কি বারবারই হচ্ছে এগুলো, নাকি জাস্ট এবারই প্রথম। তো সব কিছু মিলিয়ে তারপরে আমরা যেটা করি, একটা লোকাল এক্সামিনেশান করি রোগীকে। আমি আগেই বললাম যে এটার জন্য তেমন কোনো ইনভেস্টিগেশন লাগে না, আমরা জাস্ট লোকালি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ন্যাকেটাই মানে আমরা একদম খালি চোখে যেটা দেখি, আমরা ডিসচার্জের যে কালারটা, গন্ধ বা হচ্ছে প্যাটার্ন, এটা দেখে কিন্তু আমরা বুঝে যাই যে এটা নর্মাল বা অ্যাবনর্মাল। তারপরেও যদি মনে হয় যে আমাদের এটা পরীক্ষার দরকার, তখন আমরা ডিসচার্জটা নিয়ে পরীক্ষা করতে পারি, অথবা ব্লাড টেস্টের মধ্যে দেখতে পারি যে কোনো ইনফেকশন বা অন্য কিছু রয়েছে কি না। বা আমরা যখন ন্যাকেটাই এক্সামিনেশন করবো, তখনই আমরা জরায়ু মুখটা দেখে ফেলতে পারি, আমরা যোনিপথের চারিদিকটা দেখে ফেলতে পারি যে কোনো ইনফেকশন বা কোনো ফরেন বডি বা অন্য কিছু আছে কি না। তো যখন আমরা সব কিছু এক্সক্লুড করে ফেলবো যে শুধুমাত্র এটা নর্মাল, সেক্ষেত্রে তার চিকিৎসা কী হবে, সেক্ষেত্রে তার মেইনলি চিকিৎসা কিন্তু কাউন্সেলিং। তাকে বুঝিয়ে বলতে হবে যে তার কেন হচ্ছে। এরপরে আমরা যেটা করবো যে রোগীকে আমরা কিছু অ্যাডভাইস দেবো, তাকে বলবো যে ইম্প্রুভমেন্ট অব দ্য জেনারেল কন্ডিশন, তার মানে তার শারীরিক যে অবস্থা, তার নিউট্রিশন অবশ্যই তাকে ইম্প্রুভ করতে হবে, কারণ শারীরিক অসুস্থতা হচ্ছে সাদা স্রাবের একটা অন্যতম কারণ। সে যদি নিউট্রিশন খুব ভালো খাবার খায়, নিউট্রিশনই হেলদি হয়, তাহলে দেখা যায় এটা কিন্তু অনেকটাই কমে যায়। এরপর আসে যে পার্সোনাল হাইজিন, এটা যদি সে ঠিকমতো মেনটেন করে, যেমন সে রেগুলার পার্সোনাল যে অঙ্গগুলো সেগুলো সে ক্লিন করবে, এবং টাওয়াল ইউজ, এটা অনেক সময় দেখা যায় যে নিজেরটা নিজেই করতে হবে, আমরা কিন্তু কখনোই একজনের আরেকজনের শেয়ার করবো না বা অন্যটা আমরা ইউজ করবো না, এক্ষেত্রেই কিন্তু দেখা যায় ইনফেকশনগুলো ছড়ায়। আর একটা আছে যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা, অনেকে আছে অনেক বেশি সাবান ইউজ করেন, অনেকে আছে যে খুব বেশি গরম পানি ইউজ করেন। এগুলোতে যেটা হয় যে আমাদের লোকাল কিছু ডিফেন্সিভ ব্যাকটেরিয়া থাকে, এগুলো যেগুলোকে আমরা বলি যে ভালো ব্যাকটেরিয়া বা জীবাণু, এগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়। কিন্তু আমরা যদি ঘন ঘন সাবান বা এই গরম পানি ইউজ করি, তখন দেখা যায় যে এই ডিফেন্সিভ ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমরা মেরে ফেলি, সেক্ষেত্রে দেখা যায় যে ইনফেক্টিভ যে ব্যাকটেরিয়াগুলো বা জীবাণুগুলো সেগুলো কিন্তু আপার হ্যান্ড হয়ে আরও বেশি বেশি ইনফেকশন ছড়ায়।
তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আরেকটা যেটা, যে আমরা যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিল খাই, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি ওইটাকে স্টপ করতে বলি যে আপাতত আপনি এটা খাবেন না। আর এরপরে যখন চিকিৎসার ব্যাপারটা আসবে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। যদি আমরা কোনো কারণ খুঁজে পাই, যদি কোনো ইনফেকশান ধরাই পড়ে যায়, মেইনলি যেটা হয় যে ফাঙ্গাল ইনফেকশান হয়, তো সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। আর এখানে আরেকটা বড় ব্যাপার যেটা সবার জানা দরকার, যে বোথ পার্টনার ট্রিটমেন্ট করতে হবে একই সাথে। আমরা যদি শুধু হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করলাম অথবা শুধু ওয়াইফকে ট্রিটমেন্ট করলাম আলাদা আলাদা টাইমে, তাও কিন্তু হবে না। আমরা একই সাথে একইভাবে ডোজ কমপ্লিট করবো, যাতে রিপিটেডলি এটা না হয় এবং একজনের থেকে আরেকজন না ছড়ায়। সবশেষে যেটা বলবো, যে সচেতনতা, পার্সোনাল হাইজিন এবং কিছু নিয়মকানুন মেনে চললেই কিন্তু আমরা এই অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তি পেতে পারি, এবং নর্মাল যেটা সেটা নিয়ে কখনোই আমরা ওরিড হব না, এবং অ্যাবনর্মাল যেটা সেটাও আমাদেরকে বুঝতে হবে যে কখন অ্যাবনর্মাল, এবং আমরা খুব তাড়াতাড়ি যাতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারি। ধন্যবাদ।